রাইজ আপ, উই উইল শাইন। আমরা আজকে চলে এসেছি সোনারগাঁও ইউনিভার্সিটি ক্যাম্পাসে, যেখানে ক্যাম্পাসের বন্ধুরা রয়েছে আমাদের অপেক্ষায়। আজকে আমাদের ইয়ার্কি স্ট্রিটের 50তম স্পেশাল এপিসোডে পুরোটা সময় জুড়ে আমরা কাটাবো তাদের সাথে এবং খেলবো অনেকগুলো মজার মজার গেমস। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং কথা দিচ্ছি আমাদের সাথে থাকা পুরোটা সময় আপনারা বেশ উপভোগ করবেন। প্রথমেই জেনে নিচ্ছি আমাদের এই ক্যাম্পাস সম্পর্কে বিস্তারিত। প্রতিটি মানুষের সফলতার পিছনে একটি গল্প থাকে, আমারও একটি গল্প আছে। আমার এই সফলতার পিছনে কারো অনুপ্রেরণা বা আমার একটি মানসিক প্রচণ্ড ইচ্ছা শক্তি, এই ইচ্ছা শক্তিটাই আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে। আমি যখন পড়াশোনা শেষ করেছি ঠিক তখনই আমার একটি ছোটোকাল থেকেই স্বপ্ন ছিল যে আমি নিজে কিছু করব, দেশের জন্য কিছু করব, মানুষের জন্য কিছু করব। আমাদের দেশে দক্ষ জনশক্তির অভাব রয়েছে, তার পরিপ্রেক্ষিতে আমি একটি ছোট্ট আকারে একটি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছিলাম, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি, NIFT দিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছে। NIFT সহ NIT আমাদের সকল প্রতিষ্ঠানে ওয়ার্ল্ড ব্যাংকের গ্র্যান্টপ্রাপ্ত হয় এবং আমাদের এই প্রতিষ্ঠানগুলোর সকল শিক্ষার্থীরা, মেয়ে শিক্ষার্থীরা প্রতি মাসে 800 টাকা করে বিশ্ব ব্যাংক কর্তৃক প্রদত্ত বৃত্তি পাচ্ছে। আমার মনে হয়েছে যে আমি একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান করার সুযোগ পাই, সেখানে আমি আমাদের প্রতিষ্ঠানটির শিক্ষা ব্যবস্থা আমরা এমনভাবে আমরা ঢেলে সাজাবো যেখান থেকে শিক্ষার্থীরা পাশ করার সাথে সাথে তারা নিশ্চিত কর্মসংস্থান হবে। সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমরা একটি বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা করি এবং সেই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা আমরা 2012 সালে ডিসেম্বরে আমরা অনুমোদন পাই এবং 2013 সালের জুন থেকে আমরা শিক্ষা কার্যক্রম শুরু করার অনুমোদন পেয়েছি। আমার মনে হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সোনারগাঁও ইউনিভার্সিটি ব্যতিক্রম, যেখানে ট্রাস্টি বোর্ডের কোনো সদস্য, কোনো নিয়োগ বোর্ডে তাদের কোনো হস্তক্ষেপ থাকে না। এখানে যোগ্যতায় আমরা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদের সমন্বয়ে নিয়োগ বোর্ড গঠন করছি এবং অত্যন্ত মেধাবী যারা অনেক যাচাই বাছাই সাপেক্ষে তারা সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ পাচ্ছে। প্রায় 200 শতাধিক শিক্ষক উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষায় সুযোগ পেয়েছে। সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ে পৃথিবীর মধ্যে একটি নাম ছড়িয়ে পড়বে, যেই বিশ্ববিদ্যালয়টি পৃথিবীর মধ্যে একটি মডেল হবে সেই স্বপ্ন আমরা দেখি। জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় সোনারগাঁও ইউনিভার্সিটি সবসময় অংশগ্রহণ করে থাকে এবং ইতিমধ্যে বিভিন্ন ধরনের প্রতিযোগিতায়, আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা, বিভিন্ন ধরনের ফুটবল টুর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্ট, ব্যাডমিন্টন টুর্নামেন্ট, এই ধরনের টুর্নামেন্টগুলোতে তারা অংশগ্রহণ করে ইতিমধ্যে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। অনেক ধরনের সফলতা সোনারগাঁও ইউনিভার্সিটি আছে লেখাপড়ার পাশাপাশি। এই প্রতিষ্ঠানগুলোতে এই যে শিক্ষার্থী, হাজার হাজার শিক্ষার্থী তারা এখানে পড়াশোনা করছে, আসছে, তাদের অভিভাবকরা আসছে যে আমার ছেলের একটা ভালো চাকরি হচ্ছে, এই যে শুনে যে একটা মনের যে একটা আত্মতৃপ্তি, সেটা আসলে আমি কখনো কোথাও পাইনি। মনে হচ্ছে যে না, দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের বেকারত্ব দূরীকরণের জন্য কিছু করতে পেরেছি। এখন পর্যন্ত আমাদের প্রতিষ্ঠানটির 100 ভাগ আমরা সফল হয়েছি প্রতিষ্ঠানটি পরিচালনার ক্ষেত্রে, কারণ আমাদের শিক্ষার্থীরা কেউ বসেনি, আমরা তাদেরকে সেইভাবে তৈরি করতে পেরেছি। আমাদের নিজের প্রতিষ্ঠান সহ অন্যান্য প্রতিষ্ঠানে তাদের আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরেছি। ইয়ার্কি স্টেটের সাথে আমরা 50তম পর্ব অতিবাহিত করছি। আমরা এজন্য বাংলা টিভির কর্তৃপক্ষ, কলা কৌশলী সকলকে আমরা ধন্যবাদ জানাই। এত সুন্দর একটি অনুষ্ঠানের মাধ্যমে তারা দেশের মানুষের কাছে একটি সুন্দর বার্তা পৌঁছে দিচ্ছে। দেশের ইতিহাস এবং ঐতিহ্যের কথা স্মরণ করে এবং বাংলা ভাষার প্রতি সম্মান রেখে, যারা ভাষার জন্য শহীদ হয়েছেন সেই শহীদদের সম্মান রেখে এই ইউনিভার্সিটির নাম রাখা হয়েছে সোনারগাঁও ইউনিভার্সিটি। দেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান বুয়েট, ডুয়েট এবং ঢাকা ইউনিভার্সিটি থেকে মেধাবী শিক্ষক দ্বারা সোনারগাঁও ইউনিভার্সিটির এই শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। আসলে সোনারগাঁও ইউনিভার্সিটি একদিকে যেমন সবচেয়ে ভালো শিক্ষক, তদ্রূপ দেশের অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটির তুলনায় সবচেয়ে কম খরচ এখানে পড়ার সুযোগ রয়েছে। ইউনিভার্সিটিতে সমৃদ্ধ লাইব্রেরি, মাল্টিমিডিয়া ক্লাসরুম, ওয়াইফাই ক্যাম্পাস, এই ধরনের অনেক সুবিধা রয়েছে। ছাত্রছাত্রীর জন্য হোস্টেলের ব্যবস্থা রয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে ফ্রি ট্রান্সপোর্টের ব্যবস্থা রয়েছে, যে সোনারগাঁও ইউনিভার্সিটিতে দেশের সবচেয়ে যারা গরিব ছাত্র আছে ওরা এই যে টিউশন ফি না দিয়ে এখানে থেকে থাকা খাওয়া সব কিছু ফ্রি তারা পড়াশোনা করতে পারছে। সোনারগাঁও ইউনিভার্সিটি অ্যাচিভ ন্যাশনাল অ্যাওয়ার্ড 2018 ইনোভেশন কম্পিটিশন অ্যামং অল দ্য ইউনিভার্সিটিস, সেকেন্ড পজিশন ইন ক্যাডমাস্টার অফ এক্সেন্ট্রিক 2018 হেল্ড এট বুয়েট, তারপরে রয়েছে গড ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ইন আর্কি
ট্রিক্স অ্যান্ড ডট ম্যাগাজিন ডিজাইন কম্পিটিশন, তারপর রয়েছে সাহসিমেন ডট স্টুডেন্ট ডিজাইন কম্পিটিশন অ্যাওয়ার্ড ফার্স্ট পজিশন ইন ক্যাটাগরি এ, ইন্টারন্যাশনাল ফটোগ্রাফিক কম্পিটিশন অ্যাওয়ার্ড ফান্ডেড বাই ইউরোপিয়ান ইউনিয়ন হেল্ড এট নিকোসিয়া ইউরোপিয়ান, ওন বেস্ট সাপোর্টিং স্কুল স্ট্যাটাস ইন এশিয়া ইয়াং ডিজাইনার অ্যাওয়ার্ড 2018, বিকাম টপ ফিনালিস্ট ইন এশিয়া ইয়াং ডিজাইনার অ্যাওয়ার্ড 2018। শিক্ষার সাথে দীক্ষা, বিদ্যার সাথে বিনয় এবং কর্মের সাথে নিষ্ঠা এবং জীবনের সাথে মানবপ্রেম এবং দেশপ্রেমের সংমিশ্রণ ঘটতে হবে, তা না হলে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হওয়া যাবে না। শুধু শিক্ষিত হলে হবে না, একজন ছাত্রকে ভালো মানুষ হতে হবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, আনন্দের সাথে শিক্ষাই হচ্ছে প্রকৃত শিক্ষা। সেই লক্ষ্যেই সোনারগাঁ বিশ্ববিদ্যালয় ইয়ারকি স্ট্রিট নামে একটি অনুষ্ঠান পরিচালনা করছে, যা বিভিন্ন স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটিতে পরিচালিত হচ্ছে, যা লেখাপড়ার পাশাপাশি সামান্য সাময়িক বিনোদন দেওয়ার জন্যই এই অনুষ্ঠানটি পরিচালনা করা হচ্ছে, যার আজকে 50তম পর্ব উদযাপিত হচ্ছে। সমস্ত স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটির সকল শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রী এবং বাংলা টিভির কলাকৌশলী সবাইকে আমি আমার এবং সোনারগাঁ ইউনিভার্সিটির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সোনারগাঁ বিশ্ববিদ্যালয় হচ্ছে এমনই একটি বিশ্ববিদ্যালয় যার 3টি ফ্যাকাল্টি রয়েছে, 12টি ডিপার্টমেন্ট রয়েছে এবং আধুনিক ল্যাব, কম্পিউটার ল্যাব 6টি, মেকানিক্যাল ল্যাব, সিভিল ল্যাব, ট্রিপলি এবং বিজনেসের জন্য রয়েছে এন্টারপ্রেনারশিপ ল্যাব, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ল্যাব, কম্পিউটার ল্যাব। সোনারগাঁ বিশ্ববিদ্যালয় রয়েছে ইন্টারন্যাশনাল সিলেবাস। এই সিলেবাসটি নর্মালি QFD মডেল, কোয়ালিটি ডিপ্লয়মেন্ট ফাংশন, এই ফাংশনের উপর ভিত্তি করেই সিলেবাস ডেভেলপ করা হচ্ছে। যে মডেলটির মেইন থিম হচ্ছে আমরা কাস্টমারের রিকোয়ারমেন্টগুলো সবার আগে দেখব, সেই অনুপাতে প্রোডাক্ট ডেভেলপ করব। তো সেক্ষেত্রে আমাদের ইউনিভার্সিটির ক্ষেত্রে কাস্টমার হচ্ছে আমাদের ছাত্ররা, যেখানে নর্মালি এমপ্লয়মেন্ট অপরচুনিটিগুলো পাবে তারা হচ্ছে এমপ্লয়ার। সেই এমপ্লয়ারদের যে ডিমান্ড, সেই ডিমান্ডকে ফুলফিল করার জন্যই আমরা এমপ্লয়ারের কাছে যাচ্ছি, তাদের এই রিকোয়ারমেন্টগুলো নিচ্ছি, সেই রিকোয়ারমেন্ট অনুসারে আমরা সাবজেক্ট ডেভেলপ করছি যেটা হচ্ছে মার্কেটকে রিফ্লেক্ট করছে। সোনারগাঁ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাংলা টিভিকে এবং বাংলা টিভির কলাকৌশলীকে এবং বাংলা টিভির সকল দর্শককে আমি আমার আন্তরিক সালাম এবং মোবারকবাদ জ্ঞাপন করেই এখানে শেষ করছি। জেনে নিলাম ক্যাম্পাস সম্পর্কে বিস্তারিত। ক্যাম্পাসের বন্ধুরা কিন্তু ব্যস্ত বিভিন্নভাবে, কেউ করছে অ্যাসাইনমেন্ট, কেউ করছে গ্রুপ স্টাডি, আবার কারো আছে এক্সামেরও তারা। এরই মধ্যে ক্লাসের ফাঁকে আড্ডাও দিচ্ছে অনেক বন্ধু, তাদেরকে নিয়ে শুরু করবো আমাদের ফার্স্ট সেগমেন্ট, ডেয়ার টু অ্যান্সার, মানে সাহস থাকে তো বলো। এই সেগমেন্টে ক্যাম্পাসের বন্ধুদেরকে আমি একটি খুব মজার এবং উদ্ভট প্রশ্ন করব, সেগুলোর হয়তো খুব সহজ এবং স্বাভাবিক উত্তর হয়, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই সব প্রশ্নের উত্তর শোনার আগে যতটা ভাবতে হয়, উত্তর শোনার পর আরও বেশি ভাবতে হয়। তাহলে চলুন শুনি ক্যাম্পাসের বন্ধুরা আসলে কে কী উত্তর দেয়। কী নাম? আমার নাম আনন্দ সাহা। আনন্দ সাহা, সাহা বংশের ছেলে? ইয়েস। কই বানান? না, আমার বানান বিজনেস। আচ্ছা সাহা, তোমার কাছে আমার প্রশ্ন হচ্ছে, লিফট কল করার পর আমরা জানি যে লিফটে আসবে, কিন্তু আমরা তারপরেও লিফটের দিকে তাকিয়ে থাকি কেন? আমাদের একটা আগ্রহ কাজ করে যে লিফট থেকে কি আসবে আসলে, এইটার জন্য আমরা এখানে দাঁড়িয়ে, যে আমাদের মনে একটা আগ্রহ জাগে যে কখন লিফট আসবে এবং কত তাড়াতাড়ি আসবে, আমরা ওখানে দেখে কি সিন করবো ফার্স্ট। আমরা তো জানি, যেহেতু আমরা সবসময় লিফটে যাতায়াত করি, আমরা তো জানি যে কত সময় আসবে, তারপরেও কেন এত আগ্রহ? মনের একটা ইয়াত আছে, অনেক সময় লিফটের সামনে যে মিররটা রিফ্লেক্ট করে, তো ওইটা আমরা মানে নিজেদের প্রতিচ্ছবি ওইটা দেখি। আশেপাশে যারা থাকে তাদেরকে দেখো না? ওইটা তো অবভিয়াসলি দেখি। আশেপাশে কি থাকলে মানে বেশি চোখে এরকম? ও অবভিয়াসলি মেয়ে থাকলে। আমরা তাকে থাকি যেন লিফটে করে আমি যাইতে পারি। ওই যাইতে পারি মানে লিফটের কারণে, আমি যে কারণে লিফটটা কল করছি যাতে আমার গন্তব্যস্থানে যেতে পারি, সেই জন্য। এটা তো লিফটের মানে নিত্য নৈমিত্তিক কাজ, এটাই লিফটের কাজ, ওয়েট করতেছি যে কখন মিসিটা আসবে এবং আমি যাবো কখন উপরে, এই জন্য আমি তাকে থাকি যে কতক্ষণ পর আমি আসবো। যেন একটা লিফটের ডোরটা খোলে, একটা সুন্দরী মেয়ের একটা অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। ধৈর্য আমাদের হতে চায় না সহজে, আমরা হ্যাঁ মানে কখন আসবে একটা আতঙ্ক বা বিশ্বাস রাখি, আতঙ্ক লাগে। হ্যাঁ মানে কখন আসবে লিফট, মানে খুলে যদি একটা হালুম করে বাঘ বের হয়, এই আতঙ্ক? না না, মনে করেন যে আমরা সবসময় চিন্তা ভাবনা করি কখন আমরা চলে যাবো, তাড়াতাড়ি কখন আসবে, মানে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি আসে, এর জন্য আমরা মানে ধৈর্যটি ঠিক মতো ধরতে রাখি। একটা লিফটে মেবি 7 থেকে 8 জন লোক ধরবে, এখানে 10-15 জন মানুষ থাকে, কেন তাকিয়ে দেখে তাড়াতাড়ি উঠতে পারবে যে আসবে, সাথে সাথে উঠে যাবে, যে তারপরে তাকিয়ে থাকে
সাতজন আসবে, সাতজন এক এক করে নামবে, তারপর তো এ ধরনের পেশেন্ট থাকে না তাদের মধ্যে। নির্দিষ্ট ওয়েট থাকে যে এই মানে এই ওয়েটে লিফটটা উপরে উঠতে পারবে, এর চেয়ে বেশি হয়ে গেলে সে উঠতে পারে না। তো সেই কারণে আমরা এখানে দাঁড়াই থাকি যেন আমি যাইতে পারি, সহজে উঠতে পারি। কোন একটা ছেলে দেখার জন্য, দেখার জন্য কারোর জন্য অপেক্ষা করি বা ক্লাসে যাব, উঠে যাব, এটার জন্য অপেক্ষা করি। এখন ওখানে তো শুয়ে শুয়ে অপেক্ষা করা যাবে না, বসেই দাঁড়াই থাকে। শুয়ে যদি অপেক্ষা করার সিস্টেমটা থাকতো তাহলে তাই করতে, অবশ্যই। ওকে, আরো বন্ধুরা বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, তো তাদের কাছেও চলে যাই এবং তাদেরকেও জিজ্ঞেস করি তোমার থেকে। কারণ হচ্ছে গিয়ে যে একটা জিনিস আমি কল করছি কখন আসবে আগ্রহ থেকে, ওখানে তো করার মতো কোনো কিছু নাই, তো সামনের দিকে তাকাই থাকি, এটাই বেটার। কেন সামনে তো আমি মোবাইলটার দিকেও তাকিয়ে থাকতে পারি, কিন্তু আমি লিফটের দিকেই তাকিয়ে থাকি, মোবাইলের দিকে তো তাকাই থাকি মাঝে মাঝে। হ্যাঁ, মিনিমাম কিন্তু লিফটের দিকেই তাকিয়ে থাকি। আর ভাল লাগে কারণ ঠেলা হচ্ছে হলো ক্লাস পড়ার একটা তাগিদ থাকে, পরীক্ষার তাগিদ থাকে, আর ভাল লাগে হচ্ছে যে কিছু করার নাই, ভালোই লাগে। আমার তো সবসময় মনে হয় যে আমাদের ক্যাম্পাসের কোন এক সুন্দরী ম্যাডাম লিফটে থাকবেন, শাড়ি পরে থাকবেন। আমরা তাকিয়ে থাকি কারণ আমরা ভাবি যে কখন আমরা লিফটে যাই পৌঁছাবো, আর আমরা কখন যাই ক্লাসরুমে ফ্রেন্ডদের সাথে আড্ডা দিব। এলিনার হাতে বাংলা টিভি, আরকি স্ট্রিট এবং সোনারগাঁও ইউনিভার্সিটির পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দিচ্ছে রেজিস্ট্রার সোনারগাঁও ইউনিভার্সিটির এস এম নুরুল হুদা স্যার। এলিনা কেমন লাগছে? অনেক অনেক বেশি ভালো লাগছে। এবং এই যে স্যারের হাতে পুরস্কার পাচ্ছো ছোট্ট বিজ্ঞাপন বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন, কারণ বিজ্ঞাপন বিরতির পর আপনাদের জন্য রয়েছে অনেক মজার মজার সেগমেন্ট। আবারও ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আগেই বলেছিলাম যে বিজ্ঞাপন বিরতির পর আপনাদের জন্য রয়েছে অনেক মজার মজার সেগমেন্ট। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি সেই সব সেগমেন্টে। ক্যাম্পাসের এক ঝাঁক বন্ধুদের সাথে এখন আমি, ওদেরকে আমরা বেশ কিছু প্রশ্নের উত্তর এবং টাস্কের মাধ্যমে বেছে নিয়ে যাব এবং আমাদের সাথে ওরা রিয়েল ডিল গেমসের সবগুলো গেমস খেলবে। তৈরি তোমরা? প্রথম প্রশ্ন হচ্ছে, এমন কি জিনিস যেটি কথায় কথায় আলাদা হয়ে যায়? কথা কথা যেটা আলাদা সেটা হচ্ছে ঠোঁট। একদমই সঠিক উত্তর। তুমি যাচ্ছ আমাদের সাথে পরের সেগমেন্টে। এক থেকে একশোর মধ্যে কতটি নয় আছে? তুমি হাত তুলেছ আগে, তুমি এসো। একুশটি। শিওর? জি শিওর। কোন নয়? ৯৮ ৯৯ ৯৯ ৯৯ দুইটা, তার মানে ২০টা। যেহেতু তুমি আমাকে গনে শুনিয়েছ এবং তুমি চেষ্টা করেছ, একটি ১৯-২০ এইটুকু তো আমরা নিতেই পারি, চলে যাও। অনেক প্রশ্নের উত্তর হলো, অনেক ভাবনা চিন্তা হলো, এবার একটু মজা করব। গান পারো কে কে? হাত তোলো। সোনারগাঁও ইউনিভার্সিটি। ওকে, এফএনএল স্টুডেন্ট, এফএনএল স্টুডেন্ট। আমার জীবন নাই বন্ধু তুমি প্রাণের মাঝি, যেই নদীতে লইয়া যাইবা যাইতে আমি রাজি, ইহকালের নদী ভাইয়া পরকালের নদী, সত্যি বন্ধু যাব আমি লইয়া যাও গো যদি। কি নাম? রুকনুজ্জামান। কত যে তোমাকে বেশেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, সে কথা তুমি যদি জানতে। বলো নাবিল। তুমি তো আর কারো নও শুধু আমার, যত দূরে সরে যাও রবে আমার, স্তব্ধ সময়টাকে ধরে রেখে স্মৃতির পাতায় শুধু তুমি আমার, তবে আজ এত একা আমি। ওকে, থ্যাংক ইউ।
কি নাম? সুমাইয়া। আকাশ এত মেঘলা, যেও না কো একলা, এখনই নামবে অন্ধকার, ঝড়ের জল তো রঙে নাচবে রুটি রঙে, ভয় আছে পথার আবার। ওকে, থ্যাংক ইউ। ফাইনালি সবাই আসলে দুর্দান্ত রকমের চেষ্টা করেছে, আমরা চেষ্টা দেখেই মুগ্ধ। তবে সবাইকে তো নিয়ে যেতে পারবো না, একজনকে নিয়ে যেতে হবে, এবং আমরা একজনকে নিয়ে যাচ্ছি, তুমি যাচ্ছ আমাদের সাথে। আচ্ছা, নিজেদেরকে একটু সাহসী মনে করো, কে কে? সাহস থাকলেই হবে। আচ্ছা, তোমাদের সাথে একটু গল্প করবো, সেটি হচ্ছে মানুষের তো অনেক কিছুই ভালো লাগে, কারো খেতে ভালো লাগে, কারো গান গাইতে ভালো লাগে, গান শুনতে ভালো লাগে, অনেক কিছুই ভালো লাগে। তবে তোমাদের থেকে যেটা শুনবো সেটা হচ্ছে তোমাদের প্রিয় প্রাণীটির নাম শুনবো। কোকিল ভালো লাগে। একটু সাহসের মধ্যে হয়েছে, তার মধ্যে মশা। মশা? জি। কুকুর? কুকুর। বিড়াল? বিড়াল। তোমাদেরকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই প্রাণীগুলোর ডাকটা আমাদেরকে 30 সেকেন্ড করে শোনাতে হবে। কু কু কু। ভাউ 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 ভাউ। ওকে। মিউ মিউ মিউ। সবাই যার যার জায়গা থেকে আসলে দুর্দান্ত রকমের চেষ্টা করেছে, মানে মশার ডাক এত অসাধ্য ছিল, তারপরে তুমি চেষ্টা করেছো। থ্যাংক ইউ তোমাকে, সবাইকে থ্যাঙ্কস। কিন্তু আমরা নিয়ে যাচ্ছি বৃষ্টিকে, কারণ বৃষ্টির ডাকটা একটু কাছাকাছি ছিল অন্যদের চেয়ে। লাস্ট কোশ্চেন, প্রশ্নটি হচ্ছে, এটি একটি রুম, কিন্তু ভেতরে কোনো জায়গা নেই, সেখানে কেউ থাকতে পারে না, এই রুমটি কি রুম? ইমেল, মাশরুম। একদমই সঠিক উত্তর, তুমি যাচ্ছ আমাদের সাথে পরের রাউন্ডে। আমরা পেয়ে গেছি আমাদের সেই 5 কন্টেস্ট্যান্টকে, যাদেরকে নিয়ে আমরা এখন চলে যাচ্ছি রিয়েল ডিল সেগমেন্টের সেটে। ক্যাম্পাসের নির্বাচিত বন্ধুরা চরম উৎসাহ আর উত্তেজনা নিয়ে তৈরি একে অপরের সাথে গেমস খেলার জন্য, এবং একই সাথে আমরাও তৈরি ওদেরকে নিয়ে গেমস খেলার জন্য। তাহলে অপেক্ষা কিসের? অপেক্ষা তো কাউন্টডাউনের আছেই, তবে তার আগে ওদেরকে গেমসের নিয়মটি জানিয়ে দিচ্ছি। তোমাদের সামনে বেশ কিছু বেলুন দেওয়া আছে, এই বেলুনগুলো তোমাদেরকে প্রথমে ফোলাতে হবে, তারপরে ফাটাতে হবে। যে 3 সবার আগে বেলুনগুলো ফুলিয়ে ফাটাতে পারবে সে 3 যাবে পরের সেগমেন্টে। তৈরি? পরিচয় হয়ে নিচ্ছি। সিজান মাহমুদ নাবিল, অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং এন্ড টেকনোলজি ডিপার্টমেন্ট। মোহাম্মদ শাকিরুল ইসলাম, ট্রিপল ই ডিপার্টমেন্ট। ডালিয়া আফরোজ, এলএলবি ডিপার্টমেন্ট। মুমবিন আমিন হিমেল, এফডিটি। পরিচয়ের পালা শেষ, এবার আমরা চলে যাচ্ছি সরাসরি গেমসে। তবে তার আগে আগেই বলেছিলাম যে কাউন্টডাউন, সবাই মিলে কাউন্টডাউন দেব। 3 2 1 গো। পরের সেগমেন্টে চলেও এসেছি এবং গেমসও শুরু করছি। তবে গেমস শুরু করার আগে তোমাদেরকে আরও একবার গেমসের নিয়মটি জানিয়ে দিচ্ছি। তোমাদের সামনে বেশ কিছু পেপার এবং পেপার কাপ আছে, এই পেপার এবং পেপার কাপগুলো দিয়ে তোমাদেরকে পিরামিড তৈরি করতে হবে। যে 2 সবার আগে পিরামিড তৈরি করতে পারবে সে 2 যাবে পরের সেগমেন্টে, আর বাকি একজনের খেলা এখানেই শেষ হয়ে যাবে। আরও একবার অপেক্ষা কাউন্টডাউনের, সবাই মিলে 3 2 1 গো। তাড়াতাড়ি পেয়ে যাচ্ছি একজনকে, আমরা পেয়ে গেছি একজনকে, আমরা পেয়ে গেছি 2 আমাদের মায়ের মুখের ভাষা বাংলা, বাংলা একটি সমৃদ্ধ ভাষা, এবং বাংলা বর্ণমালাগুলো আমরা ছোটবেলা থেকে পড়ে পড়ে বড় হয়েছি, এবং জীবনের বিভিন্ন ধাপে ধাপে আমরা এটি অনেক সময় ভুলেও যাই। তো আমরা আজকে আমাদের এই গেমসটি সাজিয়েছি বাংলা বর্ণমালা নিয়ে। এই গেমসে তোমাদেরকে যেটি করতে হবে, স্বরে ও থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত শুদ্ধভাবে এবং যত কম সময় বলতে পারা যায় বলতে হবে। তোমাদের মধ্যে যে সবচেয়ে বেশি শুদ্ধ এবং কম সময় বলতে পারবে সে হবে এই সেগমেন্টের মানে ফাইনালি উইনার। তৈরি? তোমরা কি মনে হচ্ছে? মনে হয় না। ওকে, তোমার কি মনে হচ্ছে? ইনশাল্লাহ ট্রাই। ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে, 2 যার যার জায়গা থেকে তৈরি, আমরা চলে যাচ্ছি। তাহলে প্রথমেই তুমি। সরিও সরিয়া, হসই দীর্ঘই, রস দীর্ঘ, হসরি, এ ঐ ও ঔ, ক খ গ ঘ উ, চ ছ বর্ক জ ঝ ঞ, ট ঠ ড ঢ মধ্যাহ্ন, ত থ দ ধ দন্তান্ন, প ফ ব ভ ম, মধস্থ জ র ল তালবাস্য, মদিনাস্য দন্তাস্য হ, দশন্দ্র হসন্দ্রীয়, খণ্ডত্ব অনস্কার বিসর্গ ছিন্দবিন্দু। এবার তোমারটা শুরু করো।
শাকিরুল ইসলাম, তোমার জন্য রয়েছে বাংলা টিভি, ইয়ার্কি স্ট্রিট এবং সোনারগাঁও ইউনিভার্সিটির পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। আর শুভেচ্ছা উপহার তোমার হাতে তুলে দিচ্ছে মোহাম্মদ আবুল কালাম স্যার, ডিন ফ্যাকাল্টি অব বিজনেস। স্যার প্লিজ। ইয়ার্কি স্ট্রিটের ফান আর গেমস তো চলছেই, চলতেই থাকবে। আমার কিন্তু ভীষণ আগ্রহ জেগেছে সোনারগাঁও ইউনিভার্সিটি পুরোটা ঘুরে ঘুরে দেখার। আপনারা নিয়ে নিন একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, আর আমি পুরো ক্যাম্পাসটা একটু ঘুরে আসি। আবারও ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর আপনাদের কাছে, এবং ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের মজার মজার সব সেগমেন্টে, কারণ সেগমেন্টগুলো আপনাদেরই অপেক্ষায় আছে। ফেসবুক একটি সহজ সামাজিক যোগাযোগ মাধ্যম। আমরা কখনোই ফেসবুকে এমন কোনো কিছু আপডেট করব না যেটার কারণে নিজেকে লজ্জা পেতে হয় এবং অন্যের কাছে অপদস্থ হতে হয়। প্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি আমাদের পরের সেগমেন্ট, ফেস ইয়োর ইতে। ফেস ইয়োর ইতে আমরা এই ক্যাম্পাস থেকে বেশ কিছু বন্ধুদেরকে বাছাই করেছি, ওদেরকে নিয়ে এখন আমরা সেলফি তুলব এবং সুন্দর একটি স্ট্যাটাসের মাধ্যমে ওরা ওদের ফেসবুকে এই ছবিগুলো আপডেট করবে। তারপর সেই ছবিতে যার যত বেশি লাইক এবং কমেন্ট আসবে সেটির ভিত্তিতে আমরা পেয়ে যাব আমাদের এই সেগমেন্টের উইনার। নির্দিষ্ট সময় পর আমরা আবার চলে এলাম ফেস ইয়োর ই সেগমেন্টে। এখন দেখা যাক যে বন্ধুরা কে কেমন লাইক এবং কমেন্ট পেয়েছে। তোমার কতটি লাইক এবং কমেন্ট এসেছে? 22টি। 22টি লাইক এবং কমেন্ট? 5টি। 5টি। সবচেয়ে সুন্দর কমেন্টটি কি? নাইস দোস্ত। তোমার কি অবস্থা? আমার 20টি লাইক। 20টি লাইক এবং কমেন্ট এসেছে কয়টি? কমেন্ট 2টি। 2টি। সবচেয়ে সুন্দর কমেন্টটি কি? বিউটিফুল। আমার 12টি এসেছে। 12টি লাইক। আচ্ছা, কমেন্ট? কমেন্ট একটা আছে। 7 লাইক। নো কমেন্টস। নো কমেন্টস। ওকে। 16টি লাইক, 2টি কমেন্টস। 16টি লাইক, 2টি কমেন্টস। সবচেয়ে সুন্দর কমেন্টটি কি? নাইস। 25 লাইকস এন্ড 30 কমেন্টস। সবচেয়ে সুন্দর কমেন্টটি কি এসেছে? বেস্ট উইশেস ভাইয়া এন্ড ক্যারি অন ভাইয়া। 7 লাইক, নো কমেন্টস। আচ্ছা, 14টা লাইক, 13টা কমেন্টস। কমেন্টসের মধ্যে সবচেয়ে বেস্ট কমেন্ট? বেস্ট উইশেস মেহেদি। তুমি হচ্ছে আমাদের ফেস ইয়োর ই সেগমেন্টের উইনার। তোমার জন্য রয়েছে বাংলা টিভি, ইয়ার্কি স্ট্রিট এবং সোনারগাঁও ইউনিভার্সিটির পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। আর তোমার হাতে শুভেচ্ছা উপহার তুলে দেবেন প্রফেসর ডক্টর আবুল বাশার স্যার, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। ক্যাম্পাস থেকে আবারও বেশ কিছু বন্ধুকে আমরা বাছাই করে ফেলেছি এবং ওদেরকে নিয়ে আমরা এখন একটা নতুন গেমস খেলব। আমাদের এই গেমসে ওদের সামনে বেশ কিছু বিস্কিট দেওয়া আছে। এই বিস্কিটগুলো ওরা কপাল থেকে কোনো রকম হাত ব্যবহার না করে মুখ পর্যন্ত এনে একটি বিস্কিট খাবে। তোমাদের মধ্যে যে সবার আগে একটি বিস্কিট খেতে পারবে সে হবে এই সেগমেন্টের উইনার। তবে গেমসে যাওয়ার আগে তোমাদের সঙ্গে পরিচিত হয়ে নিচ্ছি। আমি আনন্দ সাহা, সোনারগাঁও ইউনিভার্সিটিতে অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। রুবিনা ইয়াসমিন পুতুল, সিএসসি ডিপার্টমেন্ট। সুর রহমান, অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্ট। শাহরানা শারমিন ঐশী, বিবিএ ডিপার্টমেন্ট। রাকিব, এমডি ডিপার্টমেন্ট। পরিচয়ের পালা শেষ, এবার গেমসের পালা শুরু। আমরা কি যাব? তো সবাই মিলে আরো একবার কাউন্ট ডাউন দেই। 3, 2, 1, গো। আমরা পেয়ে গেছি আমাদের এই সেগমেন্টের উইনারকে, এবং এই সেগমেন্টের উইনারের জন্য রয়েছে বাংলা টিভি, ইয়ার্কি স্ট্রিট এবং সোনারগাঁও ইউনিভার্সিটির পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। আর শুভেচ্ছা উপহার তোমার হাতে তুলে দিচ্ছে তোমাদের অ্যাক্টিং ভিসি প্রফেসর এমডি আলামিন মোতা স্যার। স্যার প্লিজ। শুরু করছি আমাদের সর্বশেষ এবং সবচেয়ে মজার সেগমেন্ট। এই সেগমেন্টে আমরা ক্যাম্পাস থেকে দুজন খুব কাছের বন্ধুকে বাছাই করেছি যারা খেলবে একে অপরের বিরুদ্ধে। কি নাম তোমার? আমার নাম শামিম, অ্যাপারেল ম্যানুফ্যাকচার টেকনোলজি। ওকে। শাহরুনা শারমিন ঐশী, বিবিএ ডিপার্টমেন্ট। ওকে, ঐশী এবং শামিম দুজন খেলবে দুজনের বিরুদ্ধে। তবে গেমসে যাওয়ার আগে গেমসের নিয়মটি জানিয়ে দিতেই হবে। তোমাদের সামনে দুটি করে বোতল আছে এবং বোতলের মধ্যে মার্বেল আছে। এই মার্বেলগুলো এক বোতল থেকে আরেক বোতলে পাস করতে হবে। তোমাদের মধ্যে যে
সবার আগে পাস করতে পারবে সে হবে এই সেগমেন্টের উইনার। ওকে, সবাই মিলে কাউন্ট ডাউন দেই, 5 4 3 2 1 গো। আমাদের এই সেগমেন্টের উইনার হয়েছে ঐশী, আর ঐশীর জন্য রয়েছে সোনারগাঁও ইউনিভার্সিটি এবং ইয়ার্কি স্ট্রিটের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। তোমার হাতে পুরস্কার তুলে দিচ্ছে শামসুল আলম স্যার, ডেপুটি রেজিস্ট্রার সোনারগাঁও ইউনিভার্সিটি, এবং একই সাথে আছে তৌহিদ অন্তু, বাংলা টিভি ইয়ার্কি স্ট্রিটের প্রডিউসার। আজ ছিল বাংলা টিভি ইয়ার্কি স্ট্রিটের 50তম স্পেশাল এপিসোড, এবং আমরা আজকে সোনারগাঁও ইউনিভার্সিটিতে পুরোটা দিন বেশ উপভোগ করেছি এবং বন্ধুদের সাথে অনেকগুলো গেমস খেলেছি। খুব তাড়াতাড়ি হয়তোবা চলে আসছি আপনাদেরই কারো ক্যাম্পাসে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি আমি মাসুক সিদ্দিক, আল্লাহ হাফেজ।